হ্যালো বন্ধুরা আপনার পিএফ অ্যাকাউন্টের সাথে যদি আপনার আধার কার্ডের নাম বা ডেট অফ বার্থ এবং আপনার ফাদার্স নেম অ্যাড্রেস যদি ভুল থাকে আপনি সহজভাবেই কিন্তু সংশোধন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো এর জন্য আপনার পিএফ অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পর আপনি ম্যানেজ যে অপশন রয়েছে এখানে টাচ করে নেবেন এরপর জয়েন্ট ডিক্লারেশন যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে নেবেন তো এখানে ট্যাপ করে নেওয়ার পর গ্যাড ডিটেলস অপশন আপনি ক্লিক করে নেবেন গ্যাড ডিটেলস অপশন টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে তো এখানে আপলোড যেটা স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি তো আপনি কি করবেন তো নিচে দিকে আসার পর এখানে আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস আপনার ফাদার্স নেম সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো যদি আপনার যেটা ভুল থাকবে বা আপনার আধার কার্ডের সাথে যদি নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস আপনার ম্যাচ না হয় তো আপনি সহজভাবে এই কলম অপশনে টাচ করে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন তো এরপর যে নাম আপনার থাকবে যে ডেট অফ বার্থ থাকবে তা কিন্তু আপনি টাইপ করে নেবেন বা আপনার যদি কোনো কারণে জেন্ডার ভুল হয়ে থাকে ঠিক আছে এবং আপনার ফাদার্স নেম সমস্ত কিছুই আপনি ঠিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন বক্সে টিক দিয়ে নেবেন বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনি প্রসিড অপশানে টাচ করে নেবেন এবং প্রসিড অপশনে টাচ করা হয়ে গেলে পরবর্তী পেজে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস তো আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন তা আপনি সিলেক্ট অপশনে মানে যে রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কি দিতে চাইছেন প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি তো এরপর কিন্তু আপনাকে যে ডকুমেন্টস আপনি দিবেন সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে পিডিএফ ফাইল কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তো পিডিএফ ফাইল আপনি কিভাবে আপলোড করবেন যদি আপনি না জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবুও আমি আপনাকে বলে দিচ্ছি এর জন্য আপনি চাইলে মোবাইল থেকেও তৈরি করতে পারেন অথবা আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন ইমেজ টু পিডিএফ ঠিক আছে ক্রিয়েট যেটা ইমেজ টু পিডিএফ তো আপনি তৈরি যেটা আপনার যে ডকুমেন্টস থাকবে সেই ফটোকে আপনি পিডিএফ করে নেবেন এরপর আপনি এখান থেকে সহজভাবে কিন্তু আপলোড করে দিতে পারবেন ঠিক আছে সেই পিডিএফের ম্যাক্সিমাম কিন্তু টু এম বেশি মানে টু এম লাগবে বেশি হলে কিন্তু আপলোড হবে না তো এরপর আপনি সমস্ত কিছু এখানে আপলোড করে নেওয়ার পর আপনি চেক করে নেবেন এরপর আপনি আপলোড অপশনে টাচ করে নেবেন ঠিক আছে নিচে আপনি আপলোড অপশনে টাচ করে নিলেই কিন্তু পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে চাইলে আপনি ক্যান্সেল রেস্ট করে নিতে পারেন এরকম পরবর্তী পেজ আসবে তো এই পেজে আপনি দেখে নিতে পারবেন ভিউ অলে টাচ করে এরপর বক্সে আপনি টিক দিয়ে নেবেন নিচের দিকে স্ক্রোল করে আসার পর বক্সের টিক দিয়ে নেওয়ার পর আপনি নিচে দিকে আবার স্ক্রোল করলে বক্স দেখতে পাবেন এই বক্সে টিক দিয়ে নেবেন টিক দেওয়া হয়ে গেলে আপনি গ্যাট ওটিপি করে নেবেন আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে ওটিপি জায়গায় ওটিপি এবং ক্যাপটা জায়গায় ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনি সাপ্নি অপশনে টাচ করলেই কিন্তু আপনার পরবর্তী পেজ এভাবে আসবে এই পেজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন ভিউ অপশনে টাচ করে আপনি কী কী ডকুমেন্টস আপলোড করেছেন ঠিক আছে তো এইখানে কিন্তু আপনার রেফারেন্স নাম্বার থাকবে আপনী আপনার যে যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিক আছে ইত্যাদি এবং আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারেন এবং আপনি স্ট্যাটাসও খুব সহজভাবে ম্যানেজ এবং ডেক্লারেশন ফর্মে অপশনে টাচ করলেই আপনি দেখে নিতে পারবেন